আজকে আমি কাঁচা চাল আর আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি এটা উত্তাপম আমি বানিয়েছি আপনিও খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে এর জন্য আপনাকে চাল ভিজাতে হবে না অল্প সময়ের মধ্যে এটা রেডি করতে পারবেন আর টিফিনে বাচ্চাদেরকে স্কুলে অফিসেও দেওয়া যাবে এটা আর এর সঙ্গে আমি তৈরি করেছি চাটনি আমি যে ছোলা ভাজা ছোলা দিয়ে আমি চাটনি তৈরি করেছি তো সেটাও আপনাকে এই ভিডিওতে দেখাবো আর এই যে নাস্তা তৈরি করেছি এটা তেল ছাড়া আছে আর চটনি যে আমি তেল দিয়েছি সে হাফ চামচের মতন তেল দিয়েছি তো তেল ছাড়া আপনি এই টেস্টি হেলদি নাস্তা তৈরি করতে পারবেন এখানে আমি চাল নিয়েছি তো আমি এটা বাসুক চাল নিয়েছি আপনি যে কোনো চাল নিতে পারেন আপনার ইচ্ছা মতন যেটা আপনি ভাত তৈরি করেন সেটা নিতে পারেন বা যেটা আপনার পছন্দের মতন সেই চাল নিয়ে আপনি এটা তৈরি করতে পারবেন তো আমি এক কাপের মতন নিয়েছি আপনি এটা যে হিসাবে তৈরি করবেন সেই হিসাবে কম বেশি চালটা করতে পারেন আপনি এটা ধুয়েও তারপর একটু শুকিয়ে দিয়ে তারপর গ্রাইন্ড করতে পারেন কিন্তু আমি একটু ভালো করে মুছে দিয়ে তারপর এটা কি করছি আমি জারে দিয়ে দিয়েছি এবার গ্রাইন্ড করবো তো এখানে আমি গ্র্যান্ড করে নিয়েছিও দেখতে পাচ্ছেন কত ভালো করে এটা পাউডার হয়ে গেছে যদি আপনার মনে হচ্ছে আপনার চালটা একটু নরম আছে তাহলে আপনি একটু হালকা ভেজে নেবেন তারপর ওটা পাউডার করে নেবেন ওটা দিয়েও হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এরপর এখানে আমি দিয়ে দেবো আলু তো আলু সেদ্ধ করে রেখেছি ওটা আমি এর মধ্যে দিচ্ছি আপনি কাঁচা আলু দিয়েও এটা করতে পারেন কোনো অসুবিধা হবে না ওটাকেও ভালো করে আপনাকে গ্রাইন্ড করতে হবে একদম যেন দানা থাকে না আগে কদ্দুকচ করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবেন তাহলে ভালো করে ওটা গ্রাইন্ড হয়ে যাবে কিন্তু আমি সেদ্ধ করা আলু দিচ্ছি তো এখানে আমি দুটো ছোট সাইজে দিয়েছি বেশি বড় দিয়ে নিই ছোটো সাইজে আপনি একটা বড় সাইজে দিলেও হবে এরপর এর মধ্যে এক কাপের মতন আমি জল ঢেলে নিয়েছি জল নিজে হিসাবে আপনাকে এর মধ্যে কম বেশি লাগতে পারে এটাকে গ্রাইন্ড করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কত ভালো করে এটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি তো এটা আমি আপনাকে দেখাচ্ছি এই দেখুন এভাবে স্মুথ পেস্টটা এটা ঘোলটা তৈরি হয়ে যাবে আর যেন কোনো লামস থাকে না এর মধ্যে কোনো দানা থাকে না আলু দানাগুলো থাকে না যদি থাকে তো একবার আর গ্রাইন্ড করে নেবেন তো এটা এবারে আমি একটা বাটিতে বের করে নেব জলটা বেশি দেবেন না পরে লাগলে আরও দেবেন কিন্তু প্রথমে জলটা বেশি দিয়ে দেবেন না এটা আমি পুরো এভাবে বাটিতে বের করে নিচ্ছি আর এটা এইভাবে আমি ছেড়ে দেব চার পাঁচ মিনিটের জন্য তাহলে চালটা যে আছে সেটাও একটু ফুলে যাবে তো এটা এইভাবে আমি চার পাঁচ মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি এদিকে আমি নিয়েছি ভাজা বাদাম সরি ছোলা আর এটা এক চোথাই কাপের মতন নিয়েছি এর মধ্যে এক চোথায় থেকেও কম আমি দিয়েছি জিরা গুঁড়ো এটা একটু ভেজে আমি দিয়েছি আপনি গোটা জিরাও দিতে পারেন এর মধ্যে এরপর এর মধ্যে আদা দিয়ে দেব ছোট্ট টুকরো নিয়েছি ওটা দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা দিচ্ছি কম বেশি আপনি করতে পারেন এটা এরপর এর মধ্যে নুন দিয়ে দেবো স্বাদ মতন আপনি বিট নুনও দিতে পারেন এর মধ্যে এটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি লেবুর রস একটা লেবুর রস দিয়ে দিয়েছি আপনি তেঁতুলও ইউজ করতে পারেন যদি লেবুর রস না থাকে আমচুর পাউডার দিতে পারেন তো একটু জল দিয়ে এটা আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এর মধ্যে তো জলটা আমার আরও লেগেছিল যেটা আমি দিয়েছি তারপর আরও আমি এর মধ্যে জল দিয়েছি তো আপনি নিজে হিসাবে পাতলা গাঢ় এটা নিজে হিসাবে করতে পারেন এদিকে আমি এর জন্য তড়কা তৈরি করে নিচ্ছি এখানে প্যান নিয়েছি তার মধ্যে আমি হাফ চামচের মতন তেল নিয়েছি রিফাইন্ড তেল নিয়েছি এর মধ্যে একটু সর্সে দিয়ে দিচ্ছি আপনি জিরাও দিতে পারেন আপনার ইচ্ছা মতন যে কোনো তড়কা আপনি এর মধ্যে ইউজ করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু হিং এটা ভেজে নেবো আর শেষে দিয়ে দেবো এর মধ্যে কারিপাত্তা আর গ্যাসটা বন্ধ করে দেবো আর বেশি রাখবো না হিং দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়ে কাড়িপত্তা দিয়ে দিয়েছি এরপরে চটনিটা আমি বের করে নিয়েছি যার থেকে আর দেখতে পাচ্ছেন এভাবে গাঢ় আছে আপনি এর থেকে পাতলাও করতে পারেন আবার বলছি আর গাঢ় রাখতে পারেন তো এর মধ্যে এই তড়কাটা আমি দিয়ে দেবো খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর এটা একদম নিরামিষ আছে তো আপনি এটা খেতে পারবেন আপনি এদের মধ্যে লসুনও দিতে পারেন আপনার ইচ্ছা মতন কিন্তু এভাবেও ভালো লাগে এরপর এখানে ঘোলটা রেখে পাঁচ মিনিটের মতন হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটু আমি কারিপাতা একটু কুচি কুচি করে দিয়েছি ফ্লেভারটা ভালো আসবে সেই জন্য পাতা দিলাম আপনি এখানে পেঁয়াজ দিতে পারেন লসুন আদা সব দিতে পারেন আমি কিছু দিইনি আমি এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়েছি একদম এটা নিরামিষ আছে তো আপনি এটা যে কোনো সময় বানিয়ে খেতে পারেন এখানে কাঁচা লঙ্কা দিয়েছি এটা লাল হয়ে গেছে কিন্তু কাঁচাই আছে লাল হয়ে গেছে এটা দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা আপনি এখানে গাজর মটরশুঁটি ক্যাপসিকাম যেটা আপনার ভালো লাগে ভেজিটেবল ওটা এর মধ্যে আপনি দিতে পারেন তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হিং আর দিয়ে দেবো এর মধ্যে আমি শুটি গাজর আমার কাছে নেই সে যেন দিয়ে নিই তো আপনি গাজরের মধ্যে দিতে পারেন বা ক্যাপসিকাম যে কোনো জিনিস আবার বলছি দিতে পারেন এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি স্বাদ নতুন এটাকে এবারে আমি মিক্স করে নেব ভালো করে এই সব জিনিসটাকে মিক্স করে নিয়েছি আর ঘোলটা যেন একদম পাতলা হয়ে যায় না জলে মতন হয়ে যায় না সেটা মনে রাখবেন তো এটা ভালো করে মিক্স করে নিয়েছি এরপর এর মধ্যে আমি ভুলে গেছিলাম টমেটো দিতে তো টমেটো কেটে রেখেছিলাম ভুলে গেছিলাম সেটা এখন দিয়ে দিলাম এটা বীজ দিইনি বীজ ছাড়াই আমি এর মধ্যে দিয়েছি তো বীজটাকে বের করে দেবেন তারপর এর মধ্যে দিয়ে মিক্স করে দেবেন এরপরে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেকিং সোড়া আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল তাহলে সোড়াটা ভালো করে মিক্স হয়ে যাবে তো এটা ভালো করে মিক্স করে নিতে হবে তিরিশ সেকেন্ড প্রায় আপনাকে সমানে এটা এভাবে মিক্স করে নিতে হবে তাহলে পুরো ঘোলে সোড়াটা মিক্স হয়ে যাবে এরপর আমি রেডি করব রেসিপি আপনি এখানে ইনো দিতে পারেন আপনার ইচ্ছা মতন তো ঘোলটা এভাবে গাঢ় হয়ে গেছে বেশি পাতলা থাকে না আবার বলছি এভাবে থাকে একদম গাঢ়ও চাই না যে পড়তেও চায় না এভাবেও যেন থাকে না প্যান নিয়েছি ছোটো প্যান নিয়েছি তার মধ্যে হালকা আমি ব্রাশ দিয়ে তেল এভাবে লাগিয়ে দিয়েছি এর মধ্যে ঘোলটা আমি দিয়ে দেবো তো কম বেশি আপনি নিজে ইচ্ছা মতন করতে পারবেন কিন্তু কম দিলে কি হবে তাড়াতাড়ি রান্না হবে বেশি দিলে ওটা টাইম লাগবে তো এটা ঘোলটা আমি দিয়ে এবার এর মধ্যে একটু আমি চিলি ফ্লেক্স উপর থেকে দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল আছে এটা ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পর ঢাকাটা খুলেছি আর দেখতে পাচ্ছেন উপর থেকে এটা ভালো করে হয়ে গেছে আঁচটা মিডিয়াম রাখবেন বেশি হাই করে দেবেন না নিচ থেকে জ্বলে যাবে এটা আমি এভাবে পাল্টি করে দেব এই দেখো এটা করে দিয়েছি আর কত সুন্দর কালারটা চলে এসছে তো এটা আবার আমি তিরিশ সেকেন্ডের জন্য ওইদিকেও এটা ঢাকা দিয়ে দেবো বেশি না তিরিশ সেকেন্ডে নিয়ে গেছে তো এভাবে ঢাকা দিয়ে দিচ্ছি আপনি এটা বড় প্যানেও করতে পারেন ছোটা যে ছোট ছোট আপা প্যান হয় তার মধ্যেও করতে পারেন আপনার ইচ্ছা মতন তো এটা এভাবে পাল্টি করে দিচ্ছি আমি আর দুদিকে দেখুন ভালো করে এটা হয়ে গেছে আবার প্যানটাকে বসিয়ে দিচ্ছি ওর মধ্যে আবার হালকা করে ব্রাশ দিয়ে তেল লাগিয়ে দিচ্ছি আর সেই হিসাবে ঘোলটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার সময় আঁচটা যেন লো থাকে যখন আপনি দিয়ে দেবেন তখন আঁচটা মিডিয়াম করে দেবেন প্রথমেই আঁচটা মিডিয়াম করে দেবেন না দেওয়ার সময় লো করে দেবেন আর মিডিয়াম আছে এটাকে রান্না করবেন দেখেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব ভালো হয় আর যত পাতলা করবেন অত তাড়াতাড়ি রান্না হবে মোটা করবেন তো একটু সময় লাগবে আপনার তো এইভাবে আমি সব রেডি করে নিয়েছি এখানে আর চাটনি আছে আর ওটা এদিকে আমি গ্রিন চাটনিটা ধনিয়া পাতা দিয়েও তৈরি করেছি তো ওটাও আপনি তৈরি করতে পারবেন ওটাও একদম নিরামিষ আছে আর এটা নাস্তা যে তৈরি করছি সেটাও নিরামিষ আছে আপনি এর মধ্যে যে কোনো জিনিস দিতে পারেন আবার বলছি আপনি এর মধ্যে পেঁয়াজ লসুন দিতে পারেন আপনার ইচ্ছা মতন কিন্তু আমি দিইনি তো এখানে এটা তৈরি হয়ে গেছে অনেকই সফট হয়েছে আর অনেকক্ষণ এটা সফটই থাকবে শক্ত হবে না সফটই থাকবে এটা আপনি সকালে টিফিনে স্কুলে বাচ্চাদেরকে বা অফিসেও দিতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন